নমস্কার বন্ধুরা ভারতীয় উপকূল উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডে মাধ্যমিক পাস যোগ্যতায় নাবিক জিডি পদে নিয়োগ করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে জানাবো এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশান অর্থাৎ এই পদের জন্য যোগ্যতা বয়সীমা বেতন কী দেওয়া হবে এছাড়া আপনাদের বাড়তি বাঁচে কীভাবে করা হবে আবেদন পদ্ধতি কী আবেদন করার শেষ তারিখ কবে আবেদন ফি কত লাগবে সমস্ত ইনফরমেশান জানাবো আজকের ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন মুহূর্তে চাকরি সংক্রান্ত খবরাখবর সবপ্রথমে জানার জন্য তবন্ধুরা ভারতীয় কোস্টগার্ডে দশম এনটি স্কিমে দুই দু হাজার উনিশ ব্যাচে ট্রেনিং দিয়ে কিছু নাবিক নেওয়া হবে জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র অবিবাহিত পুরুষরা আবেদন করতে হবে এরপর এই পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে যেখানে জানানো হচ্ছে তপশিলি প্রার্থী এবং জাতীয় ও আন্তঃরাজ্য স্তরের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী খেলোয়াড়রা নাম্বারের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় পেয়ে যাবেন এবং কোস্টগার্ডে কর্মরত অবস্থায় মারা যাওয়া কর্মী সন্তানরাও এই ছাড় পেয়ে যাবেন এরপর দেখুন বয়সসীমা কি যা হচ্ছে ন্যূনতম আঠেরো বছর বয়স হতে হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা বলা হচ্ছে বাইশ বছর অর্থাৎ জন্ম তারিখ পয়লা অক্টোবর উনিশশো থেকে তেসরা সেপ্টেম্বর দু হাজার মধ্যে জন্ম হতে হবে বয়সের উর্ধ্বসীমার ক্ষেত্রে তপশিলিয়া পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবেন এরপর দেখুন এই পদের জন্য দৈহিক মাপযোগ কী কী যাওয়া হচ্ছে প্রথমত বলা হচ্ছে ন্যূনতম উচ্চতা দরকার একশো সাতান্ন সেন্টিমিটার পার্বত্য অঞ্চলের বাসিন্দারা নিয়ম অনুযায়ী উচ্চতার ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন এরপর উচ্চতার সঙ্গে ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং বুকের ছাতির মাপ বলা হচ্ছে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে এছাড়া বলা হচ্ছে চোখের দৃষ্টিশক্তি হওয়া দরকার ছয় বাই ছত্রিশ ভালো চোখে এবং ছয় বাই ছত্রিশ খারাপ চোখে নিখুঁত শক্তি থাকতে হবে এবং শরীরে কোনো ট্যাটু থাকলে সে বিষয়ে কিছু করা আছে। এরপর দেখুন এই পদের জন্য বেতন কত দেওয়া হবে তো শুরুতেই মূল বেতন একুশ হাজার সাতশো টাকা তার সঙ্গে অন্যান্য ভাতা রয়েছে এবং পদোন্নতি হতে পারে প্রধান আধিকারী পর্যন্ত তখন শুরুর মূল বেতন হবে সাতচল্লিশ হাজার ছশো টাকা এরপর দেখুন প্রার্থীভাষে পদ্ধতি প্রথমে দরখাস্তের মূল্যায়নের ভিত্তিতে সেন্টারের বরাদ্দ মাফিক প্রার্থীভাষে করা হবে এরপর লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে যেখানে কোয়ান্টিটিভ অ্যাপ্টিউড ম্যাথামেটিক্স জেনারেল সায়েন্স জেনারেল ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ এবং রিজনিংয়ের ক্ষেত্রে ভার্বাল এবং নন ভার্বাল প্রশ্ন থাকবে এরপর দেখুন পরীক্ষা কেন্দ্র নর্থ ইস্টার্ন জোন যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড মিজোরাম ওড়িশা আসাম সিকিম মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ত্রিপুরা এই সমস্ত রাজ্যের প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতাতে প্রসঙ্গত নর্দার্ন জোন ইস্টার্ন জোন ওয়েস্টার্ন জোন এবং নর্থ ইস্টার্ন জোনের পরীক্ষা কেন্দ্র বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন লিখিত পরীক্ষা সম্ভাব্য সময় বলা হচ্ছে জুন অথবা জুলাই মাস দু সালে এবং লিখিত পরীক্ষায় সফল হলে ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং সবশেষে মেডিকেল পরীক্ষা হবে ফিজিক্যাল ফিটনেস টেস্টে থাকবে সাত মিনিটে এক দশমিক ছয় কিলোমিটার দৌড় এরপর রয়েছে কুড়িটি স্কোয়াড আপ অর্থাৎ উডবোস এবং তারপর রয়েছে দশটি পুশ আপ এই টেস্ট চলবে মোটামুটি দুদিন ধরে ফিজিক্যাল ফিটনেস টেস্টের প্রতিধাপে সফল হলেই তবে মেডিকেল টেস্টে ডাকা হবে ট্রেনিং হবে আইএনএস এনএস চিল্কায় তারপর সামুদ্রিক ট্রেনিং এবং পেশাগত ট্রেনিং দেওয়া হবে এরপর আবেদন পদ্ধতি বলা হচ্ছে টিপুল ডট জয়েন্ট ইন্ডিয়ান গার্ড ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার সময় একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে পরীক্ষার দিন সময় জায়গা সংক্রান্ত তথ্যগুলি ইমেল আইডি মারফত জানিয়ে দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের এরপর দেখুন কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা বলা হচ্ছে আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট সঙ্গে দশম শ্রেণীর মার্কশিট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এবং আইডেন্টি প্রুফ যার মধ্যে ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা স্কুল কলেজের আইডি কার্ড ইত্যাদি যে কোনো একটি মূল প্রমাণপত্র এবং সেসবের একটি করে ফটোকপি রেডি করে রাখবেন সেগুলো পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যেতে হবে এরপর দেখুন বলা হচ্ছে এছাড়া তিন কপি ই অ্যাডমিট কার্ড নির্দিষ্ট জায়গায় ছবি সেটে নিতে হবে এবং ওই ছবির আরও দশ কপি সঙ্গে রাখবেন অনলাইনে আবেদন করা যাবে পাঁচই জুন থেকে দশই জুন দু হাজার উনিশ তারিখ পর্যন্ত এছাড়া কোস্টগার্ড সংক্রান্ত অন্যান্য যাবতীয় ইনফরমেশন এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারলাম যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সবার প্রথমে জানার জন্য